আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম খুশির ঈদ লিখেছেন সাবির আহমেদ ঈদ আর খুশি যেন এক সমার্থক শব্দ ঈদ শব্দের অর্থ তো উৎসব আর উৎসব তো সবসময় আনন্দের মিলনের খুশির এই খুশির বহর অনেকখানি কারণ ঈদ সবার এক মাস ধরে নীরম্বু উপবাস মাস জুড়ে বিশেষ প্রার্থনার শেষে হাজির পবিত্র ঈদুল ফিতর ফিতরের অর্থ উপবাস ভঙ্গ করা মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ধনী নির্ধন নির্বিশেষে এই উৎসব সবার ঈদের ধর্মীয় আচারের মধ্যেই যেন নিহিত আছে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব প্রীতি সৌহার্দ্য আর সার্বজনীনতার আবেদন নির্জলা উপবাসের প্রধান শিক্ষা ক্ষুধার্থ মানুষের পেটের জ্বালার অভিজ্ঞতা অর্জন করা এর সঙ্গে জুড়ে আছে এই উৎসবের অন্যতম দিক দান ধর্মীয় বিধান অনুসারে রমজান মাসে আয়ের একটা অংশ গরিব মানুষ ও আর্থিক দিক থেকে দুর্বল আত্মীয় স্বজনকে দান করতে হয় একে বলে জাকাত গত কয়েক বছর ধরে জাকাতের টাকা পিছিয়ে পড়া ছেলে মেয়েদের শিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে এছাড়া পরিবারের প্রত্যেকের নামে এক প্রকার দান করতে হয় এই ব্যবস্থাকে বলে ফিতরা সমাজের সর্বস্তরের মানুষ যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারে সেই জন্য গরিব দুঃখীদের মধ্যে একটা নির্দিষ্ট হারে ফিতরা বিতরণ করতে হয় ঈদের প্রস্তুতি রমজানের প্রথমেই যেন শুরু হয়ে যায় এই দিনটি উদযাপনের জন্য পরিবারের সব সদস্যের নতুন পোশাক তৈরি করা হয় বা কেনা হয় আর পরিবারের মেয়েরা বিশেষ মেহেন্দিতে হাত রাঙায় ঈদের দিন খুব সকালে নামাজের জন্য সবাই দল বেঁধে ঈদগার দিকে বেরিয়ে পড়ে ইদানিং বেশ কিছু ক্ষেত্রে মেয়েদের জন্য জামাতে নামাজ পড়ার ব্যবস্থা থাকছে খুশির ঈদে পড়াশুনো বা কাজের সূত্রে রাজ্যের বাইরে থাকা মানুষ নারীর টানে দেশের বাড়িতে ফিরে আসে ভিন শহরে রুজির টানে থাকতে হয় ঠিকই কিন্তু মন টানে শিকরের যোগ আপনজনের সান্নিধ্য মায়ের আঁচল ঈদের সময়েই এই সুযোগ হয় নামাজ আদার পর নতুন জামা পরে শিশুরা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে ঈদের শুভেচ্ছা বা যাকে ঈদের সালাম করতে যাওয়া বলে সেই জন্য ঈদের সালামের সবচেয়ে বড় আকর্ষণ সালামি বা ইদি। সময়ের সঙ্গে বাড়ছে ঈদের দাবি নব্বইয়ের দশকে হাতে দশ টাকা পেলেই ছোটদের মনে হতো যেন হাতে চাঁদ পেয়ে গেছে এখন টাকার অঙ্ক কয়েকশো হলেও মন ভরে না প্রযুক্তির ছোঁয়া লেগেছে সালামি বা ইদি দেওয়া নেওয়াতেও কেউ কেউ মজা করে বড়দের বা প্রিয়জনদের জানিয়ে দিচ্ছে ডিজিটাল ওয়ালেটেও ঈদি দেওয়া যেতে পারে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে ঈদে সাংস্কৃতিক মেলামেশার পরিসরও তৈরি হয়েছে যেমন হাওড়া জেলার সুলতানপুরের বাসিন্দা শেখ হায়দার আলী এবার পশ্চিদের সঙ্গে ঈদ উদযাপন করলেন সুলতানপুরে মুসলিম ছাড়াও হিন্দু ও বেশ কিছু ঘর খ্রিস্টান পরিবারের বাস মিশ্র এই পাড়ায় বেড়ে ওঠা বস্ত্র ব্যবসায়ী শেখ হায়দার আলী সকালে ঈদের নামাজ সেরে শুভেচ্ছা জানাতে হাজির হলেন ওই অঞ্চলের অমুসলিম পরিবারগুলির বাড়িতে ঈদের মিষ্টিমুখের জন্য প্রতিটি পরিবারের জন্য নিয়ে গেলেন ফালুদা কেন এই পরিকল্পনা হায়দার সাহেবের কথায় নানানভাবে যখন বিভাজনের বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে তখন প্রতিবেশীর সঙ্গে আলাপ আর মেলামেশাই পারে বিদ্বেষের আগুন নেভাতে অন্যদিকে ওয়াহিদ মির্জার তত্ত্বাবধানে ঈদ বইমেলা পরিষদ ঈদুল ফিতারের ফিতরের এই দিনেই শুরু করেছে ঈদ ঘরে ঘরে বইমেলা যার মূল উদ্দেশ্য ঈদকে কেন্দ্র করে নতুন জামা কাপড়ের সঙ্গে নতুন বইকেও সঙ্গে করে তোলা এতে জাতির চিন্তা চেতনার বিকাশ ঘটবে সচেতন হবে পড়শি গড়ে উঠবে সম্প্রীতি গত এক মাস ধরে সামাজিক মাধ্যমে এই গ্রুপের সদস্যরা বিভিন্ন বই নিয়ে আলোচনা করেছেন নতুন বইয়ের সন্ধান দিয়েছেন ঈদের দিনে নতুন পোশাক পরে নতুন বই হাতে ছবি তোলা হল ছড়িয়ে দেওয়া হল আরও অনেকের মধ্যে এইভাবেই ঈদ ক্রমশ সর্বজনীন উৎসবে পরিণত হোক সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সাবির আহমেদ